দেখা না দিলে বন্ধু কথা কইও না। কোক স্টুডিওর এই গানে পাতারবাসী বাজিয়ে সারা ফেলেছেন দিনাজপুরের স্কুল শিক্ষক গোলাম রাব্বানি। তার এই পাতারবাসীর প্রশংসা এখন দিনাজপুরের অলিতে গলিতে, পাতারবাসীর খ্যাতিতে ছড়িয়ে পড়েছে এলাকার নাম। দিনাজপুরের বোচাগঞ্জ মডেল স্কুলের সঙ্গীত, অঙ্কন ও হাতের লেখার শিক্ষক গোলাম রাব্বানি কোক স্টুডিওতে পাতারবাসী বাজিয়ে রীতিমতো সেলিব্রিটি তিনি। আগ্রহ দেখে শিক্ষার্থীদেরও পাতারবাসী শেখান তিনি। আমাদের স্যার অনেক ভালো স্যার, তিনি সবসময় আমাদেরকে ভালো বুঝতে দেন। তিনি একজন ভালো মনের মানুষ, তিনি আর্ট করতে পারেন, তার হাতের লেখা অনেক সুন্দর, তিনি আমাদেরকে গানও শেখান। রব্বানি স্যার আমাদের অনেক পাতারবাসী বাজানো শিখেছে, আমরা শিখতে চাই। আমাদের স্যারের পাতারবাসী শুনতে ভালোই লাগে, এর আগে আমরা স্যারের পাতারবাসী শুনেছি, মোবাইলে দেখেছি। স্যার আমাদের পাতারবাসী শোনায়, তার পাতারবাসী শুনতে আমার অনেক ভালো লাগে, তিনি খুব সুন্দর করে পাতারবাসী শোনায়। আমাদের একটা গর্ব সীতাপন যে সে এত দক্ষতার সহিত পাতারবাসী বাজায়। এর আগেও বিভিন্ন প্রোগ্রামে উনি গিয়েছে এবং পাতারবাসী বাজিয়েছে, এটা আমাদের অহংকার সীতাপন। ওনার কথা কইও না গানে সে পাতারবাসীর মিউজিকটা করেছে, সেটি আমাদের অনেক ভালো লেগেছে। এমনকি আমাদের স্কুলের সকল বাচ্চারাও তার কাছে এটা শেখার জন্য আগ্রহী। আসলে একটা শিল্পীর মনে যদি সুর থাকে, এই সুরটা তার যন্ত্র দিয়ে এত সুন্দর করে তুলতে পারে, তার মনে যতটা ভালো বাজে তার থেকে তার যন্ত্রে বা তার ওই বাদ্যযন্ত্রে এক কথায় এত সুন্দর করে বেজে ওঠে, আমাদের মনটা সব একবার জুড়ে যায়, এত ভালো লাগে। তার এই সাফল্যে গর্বিত নিজ এলাকা বোচাগঞ্জবাসী। এই বাসী তাদের এলাকাকে আরও উচ্চ শিখরে নিয়ে যাবে এমন আশাবাদ তাদের। পাতার বাকি বাজায় এতে আমাদের খুব ভালো লাগে, আমার মনে হয় না যে পাতার বাসি তার কেউ গা বাজাতে পারে। আসলে ওনার পাতার বাসিটা খুব ভালো লাগে, উনি স্কুলে বাজাইতো তো আমরাও দেখতাম যে ওনার পাতার বাসিটা খুব ভালো। এটা আমাদের সাদাগঞ্জের গৌরব আর কি, যে একটা পাতার বাসি উনি বাজাইতে পারতেছে। চিত্রাঙ্কন, তারপরে হাতের লেখা, হাতের লেখা সুন্দর, ওনার হাতের লেখা সবচেয়ে বেশি ভালো, চিত্রাঙ্কনও ভালো। ওনার মধ্যে অনেক প্রতিভাই আছে, সেটা আর অনেকে থাকেরা কিন্তু তার মধ্যে আছে ওনার মধ্যে, মানে সব কিছু গান হইতে, হারমোনিয়াম হইতে, তবলা হইতে সবই পারে উনি, আর ওনার প্রতিভা মানে বিকাশ তো ওনার বিকাশ। দীর্ঘ 30 বছরের সাধনার ফল এই পাতারবাসীর সুর। এর আগেও তিনি ইত্যাদি বিটিভি সহ বিভিন্ন অনুষ্ঠানে পাতারবাসী বাজিয়েছেন, তবে কোক স্টুডিওর গানের পর তার পরিচিতিতে যোগ হয়েছে এক নতুন মাত্রা। বিষয় হচ্ছে এটা, আমি ছোটবেলা থেকেই এই সুর প্র্যাকটিস করতাম, এই বাঁশিটা আমার অনুভূতির বিষয় ছিল, প্রাণের বিষয় ছিল, ভালোবাসার একটা জায়গা থেকে এটা তৈরি। এই সুর তৈরি করতে 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 দেখা যাবে যে প্রায় 30-31 বছর চলে গেছে, এটার থেকে এই অসাধারণ সুরটা বের করি। জানি না আমি এখনও যে মানুষের কাছে অসাধারণ হয়েছে কি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর কি, যে সেদিক দিয়ে। আর এটা তো প্রাণের বিষয়, এটা আমি তো প্রাণ উজাড় করে বাজাই। যখন আমি কিবোর্ডে এই মিউজিকটা বাজাবো, অ্যাকোস্টিক বা ডিজিটালে, তখন কিন্তু ওই প্রাণটা আমি পাবো। সেক্ষেত্রে এই বাঁশিটা চর্চা করা, আর আমি দেখেছি অনেকজন বাজায়, কিন্তু এই এইটাকে প্রতিষ্ঠা দিতে গেলে তবলা, তাল, লয়, সুর এসব জিনিস জানতে হবে। প্রাপ্তির দিক দিয়ে গেলে দেখা যাচ্ছে যে এই যে কুক স্টুডিওতে বা ইমন চৌধুরী ভাইয়ের মতন মানুষের কাছে গিয়ে তার না সান্নিধ্য থেকে যে এত বড় কাজ করা, এটা একটা বিশাল প্রাপ্তি। কিন্তু গোলাম রাব্বানি শুধু বাঁশিতেই নয়, গানের প্রতিও তার প্রচন্ড আগ্রহ। সুন্দর ছবি আঁকতেও পারদর্শী।